পাথর প্রতিমায় বেহাল দশা সেতুর, জীবনে ঝুঁকি নিয়ে নিত্য দিন পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সঙ্গে। বিশ্বজিৎ, পাথর প্রতিমায় যে বেহাল সেতুর দশা, কতদিন ধরে এই বেহাল অবস্থা, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? একেবারেই দেখো, এই পাথর প্রতিমার এই সেতুটি কিন্তু বাম আমলে তৈরি হয়েছিল সুন্দরবন দপ্তর থেকে, এবং যেটা অভিযোগ যেটা উঠে আসছে দীর্ঘদিন ধরে এই হেরম্ম গোপালপুর ও লক্ষ্মীচন্দনপুরের যে মাঝামাঝি যে সেতু, মূল যে যাতায়াত ব্যবস্থা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। বৃষ্টির যে কাঠের যে পাটাতন রয়েছে, সেই পাটাতন গুলি নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এবং যেটা পাশাপাশি প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই সেতুটি কিন্তু দীর্ঘদিন ধরে এরকম খারাপ হয়ে রয়েছে, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন, এবং যেটা তড়িঘড়ি কিভাবে সারানো যায় তা নিয়ে কিন্তু চিন্তাভাবনা শুরু করেছে। অন্যদিকে তোমাকে বলে রাখবো, এই সেতুটি প্রায় 150 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। এই এটি কিন্তু একটা লোহা সেতু, দীর্ঘদিন এই বেহাল অবস্থায় থাকার জন্য মানুষরা এখন অভিযোগ তুলতে শুরু করেছে যে সেতুটিকে অবিলম্বে সারাতে হবে। বেশ, ধন্যবাদ।